জন্য তোমাদের একটা ট্রেনিং করানো হবে যেটা করবে ডিস্ট্রিক্ট পুলিশ অথরিটি মানে প্রতিটি হাসপাতালে গ্রুপ ডি সমতুল যাই হে বন্ধুরা তোমরা দেখছ তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট পশ্চিমবঙ্গের 23 জেলায় প্রায় 1500 প্লাস পুরুষ এবং মহিলা তোমাদের গ্রুপ ডি এবং তোমাদের নাইট গার্ড নিয়োগ করা হবে বিস্তারিত জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং যারা চ্যানেলে প্রথম তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে এবং প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করে দেবে তো চলো ভিডিওটি শুরু করা যাক ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই তোমাদের বলবো যারা এখনও পর্যন্ত মা অনলাইন পয়েন্ট ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে দেখতে পাচ্ছ টেলিগ্রাম চ্যানেলের মা অনলাইন পয়েন্ট যারা এখনো প্রবেশ করনি অবশ্যই প্রবেশ করে যাবে এখানেই আমরা তোমাদের অফিসিয়াল যে নোটিফিকেশন সেগুলো কিন্তু আপলোড করে থাকি রাজ্যের মুখ্যমন্ত্রী তথা মমতা ব্যানার্জি তোমাদের যে এক একটি নতুন প্রকল্প চালু করেছে সেই প্রকল্প সম্পর্কে তোমরা সবাই কম বেশি জানো যেটা হচ্ছে তোমাদের রাতের সাথী কম বেশি সবাই জানো সেই মহিলাদের গ্রুপ ডির গ্রুপ ডি সমতুল্য পোস্ট তোমাদের নাইট গার্ড হিসেবে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে তোমরা জানো একটা দুঃখজনক ঘটনা গোটা ওয়েস্ট বেঙ্গলের বুকে হয়ে গেছে সেটা কর তোমরা সবাই সবাই জানো কম বেশি গোটা ওয়েস্ট বেঙ্গল যেখানে উথাল পাতাল তোমরা জানো এই বিষয়টা নিয়ে সেখানে সমস্ত মানে মহিলাদের সুরক্ষা রাখার জন্য তোমাদের নতুন একটি পোস্ট বের করা হয়েছে তোমাদের যে প্রতিটি হাসপাতালে গ্রুপ ডির সমতুল্য রাতের সাথী ঠিক আছে এই নিয়োগ প্রক্রিয়া কি থাকবে বয়স বেতন যোগ্যতা কি থাকবে বিস্তারিত আমি তোমাদের জানাবো এই ভিডিওতে যারা চ্যানেল চ্যানেলটি প্রথম দেখছো তাদের উদ্দেশ্যে বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকেটি ক্লিক করে দিও তোমরা তোমাদের সমস্ত আর্টিকেল আমি এখানে লিখে রেখেছি তোমরা চাইলে গুগলেও সার্চ করে দেখতে পারো বিস্তারিত সবাই বলবো একটু ওয়েট করে দেখো শূন্যপাত পনেরোশো চোদ্দ প্রায় এরকম শূন্যপাত রয়েছে এখানে পুরুষ এবং মহিলা কত প্রায় পুরুষ পুরুষ যদি তোমরা এখানে বলো পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবে পুরুষের ক্ষেত্রে প্রায় তোমাদের কিন্তু 900 প্লাস শূন্য পদ রয়েছে প্রায় ঠিক আছে মহিলাদের ক্ষেত্রে কত মহিলাদের ক্ষেত্রে তোমাদের এখানে কিন্তু প্রায় 600 প্লাস রয়েছে তোমরা তোমাদের ডিস্ট্রিকেই চাকরিটি করতে পারবে মহিলা 600 প্লাস পুরুষ 900 প্লাস পুরুষ এবং মহিলা উভয় আবেদন যোগ্য পশ্চিমবঙ্গ জেলা থেকে তোমরা যে কোন জেলা থেকে আবেদন করতে পারো অবশ্যই তোমরা তোমাদের জেলাটা তোমরা কমেন্ট সেকশনে লিখে দিবা আমি তোমাদের বলে দেব কোন মানে মেডিকেল কলেজের আওতায় তোমার ভ্যাকেন্সিটা রয়েছে ওকে গ্রুপ ডি ঠিক আছে গ্রুপ ডি পথ হেল্পার অ্যাট নাইট গার্ড এগুলো তোমাদের হচ্ছে ভ্যাকেন্সি গ্রুপ ডি এর সমতুল্য তোমাদের হেল্পার আর নাইট গার্ডের পদে তোমাদের নিয়োগ করা হবে বয়স তোমাদের আঠারো থেকে চল্লিশ বছর তোমাদের যেটা বয়স লেগে থাকে আর তোমরা যেরকম ছাড় পাও পাঁচ বছরের ছাড় পাবে আর ওবিসিরা তোমরা কিন্তু তিন বছরের ছাড় কিন্তু এখানে পাবে নেক্সট পেজ গেলে আমরা দেখতে পারবো কি আছে বেতন কত তোমাদের সমস্ত কিছু ডিটেলস আমরা আলোচনা করব একটু লাইক এবং একটু শেয়ার করে দিও দেখো গভর্নমেন্ট দেখতে পাচ্ছ মেডিকেল কলেজ হসপিটাল যেগুলো রয়েছে পশ্চিমবঙ্গের জেলায় সবগুলোতে নিয়োগ করা হবে সরকারি হসপিটাল এবং গভর্নমেন্ট কলেজগুলোতে ঠিক আছে এরকম দুঃখজনক ঘটনা যেন না হয় এই জন্য কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী প্রকল্পটা যেটা চালু করেছে সেটা হচ্ছে রাতের সাথী বলে একটা প্রকল্প শুরু করেছে এই প্রকল্পের আওতায় তোমাদের নিয়োগ করা হবে যেরকম তোমাদের সিভিক পুলিশ রিক্রুটমেন্ট করা হয়েছিল সেম তোমাদের কিন্তু এটাতে নিয়োগ করা হয়েছে তবে মাথায় রাখবে সিভিক পুলিশ বা সিভিক ভলেন্টিয়ার যেটা রয়েছে তার থেকে কিন্তু এটা উচ্চতর পোস্ট ঠিক আছে এখানে কি করবে আমি তোমাদের বলছি ভালো করে শুনে রাখো সাত দিনের জন্য তোমাদের কিন্তু একটা ট্রেনিং করানো হবে সাত দিনের জন্য তোমাদের একটা ট্রেনিং করানো হবে যেটা করবে ডিস্ট্রিক্ট পুলিশ অথরিটি মানে এটা সমস্ত কিছু রয়েছে তোমাদের হেলথ ডিপার মানে হেলথ ডিপার্টমেন্ট এবং এর সাথে আছে পুলিশ ডিপার্টমেন্ট এইটা তোমাদের ট্রেনিংটা যে করাবে অ্যাজ এ নাইট গার্ড বা সিকিউরিটি গার্ড হিসেবে তোমাকে নিয়োগ করা হবে গ্রুপ ডি পোস্ট হিসেবে সেখানে তোমাদের ডিস্ট্রিক্ট পুলিশ অথরিটি তোমাদের ট্রেনিংটা করাবে ওকে তোমাদের পুরুষদের ক্ষেত্রে হাইট আমি খবর যত পেয়েছি পাঁচ ফুট সিক্স ইঞ্চে লাগবে মহিলাদের ক্ষেত্রে পাঁচ ফুট এবার যদি বলো দাদা এগুলো সেমিতে করলে কত হবে দেখো মহিলাদের ক্ষেত্রে প্রায় একশো পঁচপান্ন কাছাকাছি পাঁচ ফুট লিখবে চলে আসবে একশো পঞ্চাশ বা একশো পঁচান্ন এরকম কিছু লাগবে সামথিং ওকে আর তোমাদের পুরুষদের ক্ষেত্রে প্রায় ওয়েস্ট বেঙ্গল পুলিশে যেটা হাইট লাগে প্রায় একশো সাতষট্টি সেরকমই লাগছে তোমরা সার্চ করলে দেখতে পারবে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে এবার তোমরা বলতে পারো দাদা এখানে যোগ্যতাটা তুমি কই বললে তাই না যোগ্যতা যারা এই পদে আবেদন করতে চাও তাদের উদ্দেশ্যে আমি যোগ্যতা তোমাদের বলে দিই শুনে রাখো এই পদের ক্ষেত্রে তোমাদের যোগ্যতা কিন্তু রয়েছে মাধ্যমিক পাস কি রয়েছে মাধ্যমিক পাস তোমাদের স্যালারি কত টাকা করে দেওয়া হবে মানে বেতনটা বেতন তোমাদের কত টাকা করে দেওয়া হবে বেতন কিন্তু তোমাদের করা হবে এখানে আমি যতদূর খবর পেয়েছি বেতন তোমাদের তেরো থেকে তোমাদের পনেরো হাজারের মধ্যে কিন্তু তোমাদের থাকবে যেগুলো সরকার সুযোগ সুবিধা তোমাদের দিয়ে থাকে সেগুলো সুযোগ সুবিধা কিন্তু পাবে এই প্রকল্পটা শুরু করেছে রাজ্য সরকার যার নাম রেখেছে রাত্রের তোমরা চাইলে সেটা সার্চ করে দেখতে পারো আর্টিকেল বিভিন্ন কিছু যাবে এর তোমাদের এই নিয়োগটা করা হবে এবার তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো সেই অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে এই ভিডিওতে ভিডিও রাখছি আমি কে লাইক ঠিক আছে ওয়ান কে প্লাস লাইক এবং তোমাদের এখানে টার্গেট রাখছি তিনশো প্লাস কমেন্টস ওকে তোমরা আশা করি সবাই জানাবে তারপর তোমাদের এখানে তোমরা আবেদন তোমাদের তো আশা করি আবেদন কিভাবে করবে তার তো ভিডিও তোমরা দেখতে চাও না এই পদের জন্য সঠিক ভাবে আবেদন করবে তবে তুমি চাকরি পাবে অনেকে আবার বলতে পারে এটা তোমাদের ফেক আর্টিকেল তোমাদের বলে রাখি এটা কোনো ফেক না রাজ্যের মুখ্যমন্ত্রী ভিডিও তোমরা ফুটেজ পেয়ে যাবে ঠিক আছে আমি ভিডিওতে ইউজ করছি না তোমরা চাইলেও দেখে নিতে পারো সার্চ করে সেখানে দেখে দেখতে পারবে রাতের সাথে বলে একটা প্রকল্প আছে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেই ঘোষণা করেছে আর যে করার যে ঘটনাটা হয়ে গেছে তারপরে এর আবেদনের ভিডিও আমি তোমাদের খুব তাড়াতাড়ি বানাবো ওয়ান কে লাইক প্লাস তিনশো প্লাস কমেন্ট করলে ঠিক আছে আর মাথায় রাখবে এটা গ্রুপ ডি সমতুল্য পোস্ট ঠিক আছে তোমাদের কন্ট্যাকচুয়াল বেসিসেই তোমাদের নিয়োগটা করা হবে ওয়ান ইয়ার তারপর যদি তোমরা ঠিকঠাকভাবে কাজ করো তাহলে তোমাদের কিন্তু সেই নিয়োগ প্রক্রিয়া আবার বাড়ানো হতে পারে ওকে আর তোমাদের বলে দিই যারা যারা আবেদন করতে চাও তাড়াতাড়ি কমেন্ট করে জানাও আর তোমাদের ডিস্ট্রিক্ট মানে তোমাদের ডিস্ট্রিক্ট হসপিটাল আছে কাছাকাছি সেখানেই পাবে মেডিকেল কলেজ বা ডিস্ট্রিক্ট হসপিটালের গার্ড হিসেবে তোমাকে নিয়োগ করা হবে রাতের সাথে যেই প্রকল্পটার নাম ওকে আর এর আগেও আমাদের আমি তোমাদের বলি যেটা ফেক অনেকেই মানে বলেছিল তো যখন আমি ডাব্লুবি টি এইচ এর ভিডিওটা করেছিলাম সেখানেও ফেক বলেছিল যারা আমার কথা বিশ্বাস করে আবেদন করেছিল সবাই চাকরি করেছে পুজোতে তাদের মধ্যে কিছু ছাত্র ছাত্রীকে যারা মানে তখনকার করেছিল তাদের মধ্যে কিছু ছাত্র ছাত্রী এখানে শিফট হয়ে যাবে কারণ তাদের কাছে একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে কীভাবে ডিউটি করতে হয় তোমরা ভালো করে জানো তাদের মধ্যে কিছু ছাত্র ছাত্রী এখানে কিন্তু চাকরি পেয়ে যাবে আমি তোমাদের বলে দিচ্ছি ঠিক আছে আর কিছু ছাত্র ছাত্রছাত্রী যারা ফ্রেশার আছে তারা পাবে এবার যদি রিক্রুটমেন্ট দেখো যত দেরি করবে লাইক কমেন্ট তত এটা ভিডিওটা বেশি দিন চলবে

বন্দে মাত্রম আর বারবার বলছি ডিস্ট্রিক্টটা কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে যাবে